হ্যালো এভরিওয়ান, আধুরা ক্রিয়েশনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। না, আমরা খুব একটা ভালো নেই। রিও শরীরটা লাস্ট কয়েকদিন ধরে ভীষণ খারাপ যাচ্ছে, যার জন্য আজকে ওকে একটু নিয়ে যাচ্ছি আমাদের এখানে সিটি হসপিটালে। জিপিতে নিয়ে যাব ভেবেছিলাম, তবে ওর ইমার্জেন্সিটা সকাল 8টার পর থেকেই দেখা দিল, আর 8টার পর থেকে জিপিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয় না, যার জন্য আমাদের সিটি হসপিটালে আসতে হলো। তো আমরা হসপিটালে পৌঁছে গেছি, এখন রিসেপশনে কিছু ফর্মালিটি মেনটেন করে তারপরে এই যে এখানে আমরা ওয়েট করছি, কখন ডাক মানে কখন ডাকবে আমাদের, মানে ওর টার্ন কখন আসবে। তো এখানে ওয়েট করতে করতে আরও অনেক বাচ্চাদের দেখলাম, বড়দের দেখলাম, হসপিটাল বলে কথা, এখানে আসলে সত্যি মন ভালো লাগে না। তবে দেখো এখানকার ব্যবস্থা খুব ভীষণ ভালো। তো অবশেষে রিওকে ডাকা হয়েছে, এখানে ওর হাইট ওয়েট সব কিছু মেজারমেন্ট করে দেন ওকে ফাইনালি ডাক্তার দেখাবে। তো এই যে এটা কিন্তু কাইন্ড অফ প্রেসক্রিপশন, এর মধ্যে সব কিছু লেখা আছে, সব শুনলো কী কী হয়েছে না হয়েছে। আর এটা বেবিদের ওয়েটিং রুম, দেখো ভীষণ সুন্দর। এই যেটা এখানে অনেক রকমের খেলনা আছে, ড্রয়িং করার ব্যবস্থা আছে, দেখতেই পারছো রিও খেলছে, আরও বাচ্চারা রয়েছে ওরাও খেলছে। তো এখানে কিডসদের জন্য অনেক রকমের বই আছে, টিভি রয়েছে, আর ওখানে ড্রয়িংয়ের জন্য ব্যবস্থা করা আছে। তো মানে বাচ্চারা যাতে বোর না হয়, দেখো একটা বেবি ড্রয়িং করছে, তার জন্য এই ব্যবস্থা। আর এই যে রিওর টেম্পারেচারটা মেজারমেন্ট করছে, যেহেতু ওর লাস্ট কদিন না একদিন ফিভার ছিল, অ্যাকচুয়ালি ওর লেগেছে ঠান্ডা, ওর জন্য ওর টেম্পারেচারটা দেখছে। টেম্পারেচারটা দেখার পরে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। তো দেখতে দিচ্ছিল না, খেলছিল, শরীরটা তো ভালো নেই, আর ঠান্ডা লাগলে জানোই তো কেমন লাগে। তো পাপার কোলে এসে বসেছে, যাতে ওকে কেউ ধরতে না পারে, আশ্রয়স্থল হিসেবে পাপাকে বেছে নিয়েছে। যাই হোক, ওর টেম্পারেচারটা নেই, তো আদার্স যা যা ফর্মালিটি সব মেনটেন করে দেন আমরা ফাইনাল যে ডক্টর দেখবেন তার কাছে যাব। তো এইখানকার প্রসিডিওরটা না অনেকটা লেন্দি বলবো, কেননা এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ওরকম কোনো ব্যাপার নেই, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবে তখনই তোমাকে ডাকবে। তো তারপর আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এবার ফাইনালি যাচ্ছি ডক্টরের কাছে। না সরি, ডক্টরের কাছে যাওয়ার আগেও কিছু আবার অন্য একটা জায়গাতে আমাদের ওয়েট করতে বলেছিল, সেখানে আবার কিছুক্ষণ ওয়েট করলাম। অ্যাকচুয়ালি ছেলেটা না এতটাই ঠান্ডা লেগে গেছে, আমরা এটাতেই অবাক হয়ে গেছিলাম যে মাইনাস গেল যখন, ওকে নিয়ে তো বের হয়েছি আমরা, ওকে খুব একটা ঘরে আটকে রাখার প্রবণতা আমার বা ওর বাবার কারোই নেই, কারণ ওকে এই ওয়েদারের সাথে ওকে স্যুট করতে হবে। তো এই যে এখানে আবার ওয়েট করছি আমরা। তো এই যে ফাইনালি ডক্টর দেখছেন, দেখা হয়ে গেছে, উনি যেটা বললেন। আচ্ছা চলো আমি বাড়িতে গিয়ে তোমাদের ডিটেলসটা বলছি। এ চলে এসেছে আমাদের কার, আমরা এখন বাড়িতে যাবো, আর বাড়িতে গিয়েও হ্যাট্রিক, নিজেদের সকালবেলা কোনো মতে খেয়ে দিয়ে বেরিয়েছি, কেননা রিওর আজকে ঘুমটা ভেঙেছেই বমি করে, ওর গলায় এতটা কফ বসে গেছে না, ও না কিছু খাচ্ছে, ওকে এখন হয়তো দেখলে যে না ও খেলছে, হ্যাঁ কিছুটা টাইম খেলছে, আবার একদম ও উইক হয়ে গেছে, খাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে, পাপার কোল না হলে মাম্মার কোল চাইছে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর এটা সন্ধেবেলা, বাড়িতে এসে তেমন কিছু খাওয়া হয়েছিল না, ওই সেদ্ধ ভাত মতো করে দুজন খেয়ে নিচ্ছিলাম। তো এখন সন্ধেবেলা খুব খিদে পেয়েছে, তো চট জলদি কী বানাবো ভাবলাম একটু এগ রোল করে নিই, কারণ এটাই সব থেকে সহজ মনে হলো। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানকার প্রসিডিওরটা খুব ভালো জানো তো, খুব ভালো। ডক্টর কিন্তু রিওকে কোনো রকম কোনো মেডিসিন দেয়নি, হ্যাঁ বললো যে ও ঠান্ডা লেগেছে, ও টেম্পারেচারটা এখন নেই, তবে ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তো আমরা বললাম যে ও বমি করছে, বলছে হ্যাঁ দেখুন আপনাদের ঠান্ডা লাগলে কি আপনারা বমি করেন না, বা আপনাদের ঠান্ডা লাগলে কি আপনারা খান।
তো যাই হোক, ওনারা কোনো রকমভাবে কোনো কিছুই দিল না, জাস্ট একটু চেক করে ছেড়ে দিল। তারপরে দুদিন দেখলাম আমরা, 3 দিনের দিন ওর রিওর এতটাই ঠান্ডা বসে গেছিলো, ও একদমই উইক হয়ে গেছিলো, ওকে দেখে আমাদের ভালো লাগছিলো না, যার জন্য আমরা আবার জিপিতে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিই, ওখানেও ডক্টর কোনো রকম কোনো কাফ সিরাপ বা কিচ্ছু দেয়নি জানো তো, বললো যে না বাচ্চা একা একাই ঠিক হয়ে যাবে। তো হ্যাঁ সেটাই, এভাবেই ফেলে রাখতে হয়েছে। আর জানোই তো বাচ্চা যদি অসুস্থ হয় বাড়িতে তো মা বাবার কন্ডিশনটা কী হতে পারে। আর এখানে যেহেতু আমরা দুজনই বাচ্চাটাকে সামলাচ্ছি, ওর পাপার অফিস আছে, আমার রান্না বান্না মানে এ টু জেড না আমাকেই করতে হয়। ওর বাবাকে অনেকটা হেল্প করে, তবে যতটুকু করতে পারে, কেননা অফিস সামলে কতটুকু করা যায় বলো তো। বাচ্চা অসুস্থ হলে সত্যি আমরা যে লাস্ট কত রাত ঠিকঠাক ঘুমাই না, কেন রিও তো ঘুমোতে পারছে না রাতের বেলাতে, ওর নাক জার্ম হয়ে আছে, ও নিঃশ্বাস ফেলতে পারছে না ঠিকঠাক, ও ফিট করতে পারছে না, ও খেতে পারছে না, খিদে লেগে যাচ্ছে তবে খেতে পারছে না। তো বাড়িতে বাচ্চা অসুস্থ হলে আমার মতো যারা মায়েরা আছো জানোই খুব কষ্ট, খুব কষ্ট। আমি তো তাই ভাবি যে ঠাকুর তুমি আমাকে কেন দিলে না, ও বাচ্চাটাকে সুস্থ করে দাও, চোখে দেখা যায় না বাচ্চাদের কষ্ট। আর ও ভীষণ উইক হয়ে গেছে, যেই ছেলে একটা সেকেন্ড চুপ করে বসে থাকে না ও আমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ছে, পাপার কোলে বসে ঘুমিয়ে পড়ছে, এতটাই উইক হয়ে গেছিলো। তো এই ভিডিওটা কিন্তু লাস্ট উইকে, টাচ গুড, রিও এখন ভালো আছে, সুস্থ আছে, ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, এখনও মাইল্ড রয়েছে, আশা করি এটাও খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগ রোলটা তৈরি হয়ে গেছে, এখন দুজন মিলে খেয়ে নেব। আর হ্যাঁ, যে এখানে যেটা বললাম, এখানের কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা ভালো, তবে আমরা যারা ইন্ডিয়ান বা বাঙালি না আমাদের জন্য একটু ভয়ের, কেননা লাস্ট অবধি ফেলে রাখবো, মানে এখানের নিয়মটা যে কী বলতো, মানে যতদিন না একদম লাস্ট পর্যায়ে যাচ্ছে ততদিন ওরা দেখবে যে এটাকে একা একা কিওর হচ্ছে কি না, তবেই ওরা হাত দেবে। তো এটা তো আমাদের কাছে খুব ভয় দেয় না, আর বাচ্চা তো একটা সেন্সিবল ইস্যু, তো যার জন্য আরও টেনশান, যার জন্য দুবার আমরা ছুটেছি ডক্টরের কাছে। আর এখানে এসে রিওর এটা ফার্স্ট টাইম এরকম ঠান্ডা লাগলো, যার জন্য আর একটু বেশি ভয় পেয়ে গেছিলাম। তো এই তো ছিল আজকে পুরো দিনটা, লাস্ট কদিন ধরে একদমই ভালো কাটছে না আমাদের, খুব হ্যাট্রিক খানা, ঠিক মতো না খাওয়া রান্না কিছুই না, সবসময় রিওকে নিয়ে থাকতে হচ্ছে, আর সব থেকে বড় কথা একদম কিছুই খাচ্ছে না। তো এই দেখো আমার এগ রোলটা হয়ে গেছে, ওখান চার জলদি করে খেয়ে তারপরে দিন আবার রাতে রান্নার জন্য সব কিছু প্রিপেয়ার করতে হবে, কেননা দুপুরবেলা তো বললামই খুব মানে সামান্যভাবে সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দুপুরটা কাটিয়েছি। রিওর সাথে সাথে ওর পাপাও তারপরে অসুস্থ হয়ে পড়ল, ওর পাপারও ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, তারপরে জ্বর এসেছিলো, আমারও কিন্তু একটু ঠান্ডা লেগেছিলো, যেহেতু ডাক্তার বললো যে এটা একটা ভাইরাল ফ্লু, তো রিওর থেকে আমাদের সব কিছু হয়েছে, মানে রিওর পাপা জ্বরটাও রিওর কাছ থেকে এসেছে, ঠান্ডাটাও মানে আমাদের দুজনের রিওর কাছ থেকে এসেছে। তো যাই হোক, তারপরে তো আমরা ঘরে প্যারাসিটামল তো আমাদের এখানে থাকে, আমরা আসার সময় অনেক রকম মেডিসিন নিয়ে এসেছি, বাচ্চাকে তো সব রকমের মেডিসিন ডক্টরের সাথে কন্ট্যাক্ট না করে দিতে পারি না, তবে আমরা টুকটাক খেয়েই নিই, প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, তো আমরা সুস্থ হয়ে গেছি। তো এই তো, এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো, এখানকার বাচ্চাদের জন্য, এখানকার মানুষদের জন্য খুব ভালো বলবো, তবে আমাদের জন্য একটু ভয়ের। তো এই তো, এগ রোল তৈরি হয়ে গেছে, খেয়ে নেব, তারপর আবার রাতের রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, কিছুই রান্না নেই। আমার ভিডিও কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। আজকে তবে এখানেই রাখছি, দেখা হবে আবার কোনো একটি ভ্লগে, টাটা।